আবাস যোজনা তালিকা নিয়ে একাধিক অভিযোগ মালদহ জেলায়। জেলার সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মালদহ তদন্তে আসে 3 জনের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইতিমধ্যে তারা তদন্ত করে গিয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পর এবার মালদহে আসলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। তিনি মঙ্গলবার মালদহে আসেন। জেলায় তার একাধিক কর্মসূচি রয়েছে। এছাড়াও তিনি আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেবেন। কোন এলাকায় বেশি অভিযোগ জমা পড়েছে, কি বিষয়ে অধিক অভিযোগ, এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। টিম কা রিপোর্ট আয়েগা উসকে বাদ মে কিয়া অ্যাকশন হোগা হ্যায় পতা চলেগা। দেখো কই জগহ পে এসে হোতা হ্যায় কি কেন্দ্র সরকার কি যোজনা হ্যায়, রাজ্য সরকার পুরস্কৃত হ্যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা কা নাম চেঞ্জ করকে কুছ অলগ নাম রাখা জাতা হ্যায়। कई राज्यों में ऐसा होता है जहाँ पे अलग अलग पार्टियों की सरकार है, अपनी स्कीम बना के चलाते हैं। तो यही से रूलिंग पार्टी की तरफ से ही कोई कंप्लेंट हमारे पास प्राप्त हुई थी, उसकी इंक्वायरी करने के लिए हमारी टीम आई थी। टीम इंक्वायरी करके चली गई, उसका रिपोर्ट आने के बाद देखते क्या गया। মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে সকাল 10:30 নাগাদ মালদহে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। মালদহে এদিন মন্ত্রী দলীয় বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এদিন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, কারণ রাজ্যগুলি এই প্রকল্পের নাম নিজেদের মতো করে বদলে দিচ্ছেন। আবাস যোজনা দুস্থ মানুষের ঘর পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিছুদিন আগে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের পক্ষ থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল মালদহে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিষয় নিয়ে তদন্ত করতে গিয়েছে। সেই তদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়বে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিন বিজেপির দলীয় কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে মালদহ টাউন স্টেশনে উপস্থিত হয়েছিলেন দলেরই বিধায়ক গোপাল চন্দ্র সাহা, ইংরেজবাজার পুরসভার বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি, ছিলেন দলের সাধারণ সম্পাদক তাপস গুপ্ত সহ অন্যান্যরা। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।